ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وعليكم السلام ورحمة الله وبركاته جي بھائی خوب شندر আসল ব্যাপারটা হচ্ছে চাঁদ প্রমাণ হওয়া মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যে হাদিসে বলেছেন যে চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো আর যদি তোমরা দেখো যে আকাশ মেঘলা হয়ে আছে তাহলে তিরিশ দিন পূর্ণ করো মাসের গণনা কিন্তু এটা বলার পরেও তিনি কিন্তু চাঁদের সংবাদ পেয়েছেন চাঁদ ওটা সঠিক সংবাদ পেয়েছেন রোজা করেছেন চাঁদ ওটা সঠিক সংবাদ পেয়েছেন তিরিশতম রোজা রাখছেন সে সে অবস্থা ভেঙে দিয়েছেন তো আসল ব্যাপার হলো কিন্তু চাঁদ প্রমাণিত হওয়া তো আমরা যেমন আজকের বর্তমানে এখন দেখছি যে নামাজের যে ওয়াক্টার সফটওয়্যারগুলো রয়েছে যেমন ইসলামিক ফাইন্ডার ডট কম আরো আজান ডট কম আরো অনেক কিছু রয়েছে তো সেগুলো যেমন আমাদের বলে দিচ্ছে যে শুভে শাহিক কটাই হচ্ছে জোহরের ওয়াক কটাই হচ্ছে আসরের ওয়াক কটাই হচ্ছে মাগরীবের ওয়াক কটাই হচ্ছে পেশার কটাই হচ্ছে আমরা কিন্তু ওই কাঠে নিয়ে মাপতে যাচ্ছি না যে ছায়া কখন সমান হচ্ছে তখন আসরের নামাজ কখন সূর্য দুপুরবেলা মাথার উপরে সোজাসুজি রয়েছে জওয়ালের সময় তারপরে পশ্চিমে সামানা ঢুলে পড়লেই জোহরের সময় এটা কিন্তু আমরা দেখতে যাচ্ছি না আমরা ওই সময়গুলোকে অনুসরণ করছি অনুরূপই আজকের সায়েন্স টেকনোলজি বলে দিচ্ছে যে কোন শহরে কোন দিন চাঁদ উদিত হচ্ছে চাঁদ ওয়ান পার্সেন্ট হচ্ছে না টু পার্সেন্ট হচ্ছে সেটাকে ওয়ান পারসেন্ট চাঁদ যদি হয় মানুষের পক্ষে সেটা দেখা প্রায় অসম্ভব ব্যাপার ওয়ান পারসেন্ট চাঁদ কখন উদিত হয় জানেন আমি জীবনে পাঁচবার দেখেছি এমন দু হাজার দুই সালে পশ্চিমবাংলা থেকে শুরু করে সারা ভারতবর্ষে আলহামদুলিল্লাহ আমারই দেখা চাঁদেতে ঈদ হয়েছিল তো সেই অভিজ্ঞতার কথা আমি বলি সেটা হচ্ছে উনত্রিশতম রমজানের ইফতারের আজান হচ্ছে অর্থাৎ সূর্য অস্তের সঙ্গে সঙ্গে আমাদের ইফতার হয় ইফতারের আজান হচ্ছে আমি কি করলাম খাজুর নিয়ে খেয়ে জাস্ট এক গ্লাস পানি খেয়ে ছোলা খেতে খেতে হাতে হাতের মুঠে ছোলা নিয়েছি আর বের হয়ে গিয়েছি যেহেতু মসজিদে আমাদের যেতে দশ মিনিট সময় লাগে তো প্রত্যেক দিন ওই ওইভাবে চলে যায় কিন্তু সেদিন কি করলাম একটু পুকুর পাড়ে গেলাম একটা পুকুর পাড় ছিল সেখানে গেলাম এবং পশ্চিম আকাশে তাকাতেই আমার যেন মনে হলো চাঁদের মতো একটা যে চাঁদ একটা তা না একদম একদম সরু সাদা সুতো যেমন হয় পরিষ্কার আকাশে একটা সামান্য রেখা তো ওটা আমি দেখলাম আমার পাশে একটা ছেলে ছিল তাকে দেখলাম আর একটা চোদ্দ বছরের ছেলে ছিল তাকেও দেখালাম তিনজনই দেখতে পেলাম এবং চোদ্দ বছরের ছেলেটি বলে উঠলো সে উর্দু ভাষী ছিল হায় আল্লাহ এসা চাঁদ होता হ্যাঁ এ তো নেই কে বারাবার তো দেখলাম দেখে আমরা ফেরত আর সিন মসজিদের দিকে যাচ্ছি সামান্য হয়তো আট দশ কদম ফেলেছি তখন লোক বলছে কি করছিল ওখানে আমরা বলো চাঁদ দেখেছিলাম বলে চাঁদ দেখেছিলাম হ্যাঁ চাঁদ দেখেছি কিন্তু পরক্ষণে যেই দেখি তাদেরকে নিয়ে গেলাম চাঁদ উধাও এটা হচ্ছে ওয়ান পারসেন্ট চাঁদের ব্যাপার যখন আমাবস্য কেটে গিয়ে প্রতিপদ শুরু হয় এই প্রতিপদ অর্ধেকে অর্ধেকের বেশি হয়ে গেলে বা প্রতিপদ শেষের দিকে চাঁদ জন্ম নেয় যদি কোথাও সন্ধ্যা হয়ে যায় সেখানে ওয়ান পার্সেন্ট চাঁদটা দেখা যায় যদি সন্ধ্যা একটু দেরিতে হয় সেখানে টু পার্সেন্ট চাঁদটা দেখা যায় তো এই চাঁদটা কতক্ষণ থাকে এবং কখন ওঠে সূর্য যখনই ডুবে যায় তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এই চাঁদটা দেখা যায় আর খুব বেশি হলে পারে এক তো থাকে এরা এক মিনিট বা দু মিনিট থাকে খুব বেশিক্ষণ যদি থাকে তাহলে পাঁচ থেকে সাত মিনিট থাকে এর বেশি এর বেশিক্ষণ থাকে না উনত্রিশে মাস গেলে পরে তাহলে মানুষ অধিকাংশ মানুষকে দেখবেন তারা চাঁদ কখন খোঁজে মাগরিবের ওয়াক্ত হলো আজান হলো তারা ইফতার করলো তারপরে নামাজ পড়লো তারপরে তারা পশ্চিম আকাশে চোখ রাখে তখন তো চাঁদ কোথায় খুঁজে পাবে চাঁদ তো উধাও চাঁদ তখন উঠে উধাও হয়ে গিয়েছে আর তখন তারা চাঁদ খুঁজছে পাবে নাকি তাই ওয়ান পারসেন্ট চাঁদ যেটা সেটা দেখা অসম্ভব প্রায় হয়ে ওঠে আর আমাদের যদি কলকাতার ক্যালেন্ডার দেখি মুন ক্যালেন্ডার নিউ মুন ক্যালেন্ডার তাহলে আমরা দেখব দেখুন আপনিও দেখবেন নিউ মুন ক্যালেন্ডার খুলুন দু জুন দেখবেন চোদ্দ তারিখে গত চোদ্দ তারিখে সন্ধ্যায় আমাদের কলকাতায় চাঁদ হয়েছে চাঁদ ভারতবর্ষের বা দিকে হয়েছে তাহলে আমরা অনুসরণ করতে পারি অসুবিধা নাই আমরা টেকনোলজিকে অনুসরণ করতে পারি যখন বলে দিচ্ছে টেকনোলজি যে এখানে এই দিন চাঁদের জন্ম হচ্ছে এত পার্সেন্ট চাঁদ হচ্ছে ওয়ান পার্সেন্ট চাঁদ হলে পরে চাঁদের যে উঠছে মাস সাব্যস্ত হয়ে যাচ্ছে তখনই রোজা রাখা যায় তখনই ঈদ করা যায় ওই চাঁদকে অনুসরণ করে আমরা মাস গণনা করতে পারি ওই চাঁদকে অনুসরণ করে আমরা ঈদুল আজহা করতে পারি অসুবিধা নাই তো এটা আসলে ব্যাপার হচ্ছে সমঝোতার ব্যাপার ইজমার ব্যাপার তো এ সম্পর্কে আমরা আলোচনা চালাচ্ছি ওলামাই কিরামদের মধ্যে বিশেষ করে এবারে যে ঘটনা ঘটলো তো আলোচনা চলছে আল্লাহ রহমত আপনারা দোয়া করবেন কিছু মানুষরা বিভক্ত আছে তাদের মধ্যে প্রথমে একটা সমঝোতা করার বিষয় তারপরে সেই সমঝোতাটা হয়ে গেলে পরে গোটা পশ্চিম বাংলা ব্যাপী বা ভারত ব্যাপী কোরআন এবং যারা আছে তাদেরকে নিয়ে একটা হিলাল কমিটি করা চাঁদ কমিটি করা এবং এদিকেও আমরা গ্রহণযোগ্যতা দেব যে চাঁদ দেখতে হবে সবাইকে বলবো তারপরেও আমাদের কিন্তু এদিকেও ধ্যান দিতে হবে যে আমাদের পূর্ব দেশে চাঁদ হয়েছে কিনা পূর্ব দেশে চাঁদ হলে পরে পশ্চিম থেকে অন্ধভাবে সেই রোজা সেই চাঁদেতে ঈদ করা যাবে রোজা করা যাবে তারপরে টেকনোলজিকে অনুসরণ করা যায় কিনা অনেক দেশ এখন অনুসরণ করছে তারা চাঁদ দেখার কোনো ঝামেলা সেখানে নাই নাই তাই এটা অনুসরণ করা যায় অসুবিধা আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ এটা আলোচনাটা করতে পারলাম আল্লাহ সুবাহ তাল্লাহ যেন আমাদের ওলামাইকরামদেরকে এই সম্মতি প্রদান করেন যে তারা যেন টেকনোলজিকে সব দিকে যখন মেনে নিচ্ছে এদিকেও মানতে অসুবিধা নাই এই জিনিসটা যেন তারা গ্রহণ করে দ্বিধাকে দূর করে